বাংলাদেশের অন্যতম প্রাচীন তথা পুরাতন একটি জেলা। সেই ব্রিটিশ পিরিয়ডে 1860 সালে বৃহত্তর পার্বত্য জেলা নামে যেই রাঙামাটি জেলার পথ চলা শুরু, সেখান থেকে 1982-83 সালের দিকে পৃথক হয়ে বর্তমান খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার যাত্রা শুরু হয়। সেই ঐতিহাসিক পার্বত্য জেলা, যেই জেলায় বাংলাদেশের বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদ অবস্থিত, যেই জেলায় বাংলাদেশের বৃহত্তম কাগজকল কর্ণফুলী কাগজকল অবস্থিত, যেই জেলায় বাংলাদেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, সেই অনেক বৃহত্তর জেলা, অনেক ইতিহাসের জেলা, অনেক ঐতিহ্যের জেলা, বহুরূপ সংস্কৃতির জেলা, সাম্প্রদায়িক মেলবন্ধনের একটি অনন্য উদাহরণ যেই জেলা, সেই রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের আজকে বার্ষিক সম্মেলন। এই বার্ষিক সম্মেলনে ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা করেছেন এবং আজকে মঞ্চালোকিত করছেন বাংলাদেশ, এই যে এই ভাই আপনি থামেন ভাই, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানোর সাথী, মেধাবী পরিশ্রমী সহজ সরল ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন আজকে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করছেন। এমন একজন মানুষ যিনি আমার বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন, যিনি আমরা বাংলাদেশ ছাত্রলীগ যেই হিস্টোরিক ইভেন্টগুলো নিয়ে প্রাউড ফিল করি তার অন্যতম 1969-এর গণ অভ্যুত্থান, সেই 1969-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে রাজপথকে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল ছাত্র সংসদে যে নির্বাচিত সদস্য হিসাবে কাজ করেছেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগকে তার হৃদয় নিঙ্গানো ভালোবাসা দিয়ে ভালোবেসেছেন, যিনি 1986 সাল থেকে এই অবধি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 96-এর পর থেকে সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ, যিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছেন এবং বর্তমানে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি গুরুগম্ভীর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন আমাদের সেই শ্রদ্ধেয় অগ্রজ জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অংশু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ মুসা মাতব্বর। বিশেষ বক্তা হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব শাহেদ খান। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি জনাব ইবনুল এম হাসান। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ সাংস্কৃতিক সম্পাদক শিবলী হাসান জয়। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের
উপ পরিবেশ সম্পাদক মেহেদী হাসান কিরণ বক্তব্য রেখেছেন। মা ছাত্রী কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ ধর্ম বিষয়ক সম্পাদক আপনাদের এই রাঙ্গামাটির কৃতি সন্তান মেধাবী পরিশ্রমী বিনয়ী ভদ্র ছাত্রনেতা বাবু অর্কপাল তালুকদার বক্তব্য রেখেছেন। মা ছাত্রী কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ তথ্য গবেষণা সম্পাদক আপনাদের এই রাঙ্গামাটির লঙ্গদুর কৃতি সন্তান জনাব আমির হোসেন কসু। আজকে এই বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সংগ্রামী সভাপতি মেধাবী পরিশ্রমী এবং দীর্ঘ সময় ধরে যারা দুজন একসাথে এই জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই পরিশ্রমী ছাত্রনেতা আব্দুল জব্বার সুজন। সঞ্চালনা করছেন বাংলা ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার আরেক দিকপাল কান্ডারী বাংলা ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক যিনিও দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এই জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে চলেছেন বাবু প্রকাশ চাকমা। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে সকলের নাম উল্লেখ করতে পারছি না। উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত অন্যান্য সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ থেকে এই সম্মেলনকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা যারা এসেছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন জানাচ্ছি। উপস্থিত শুধু আজকের এই আয়োজনের হেতু আমরা সবাই অবগত, সেটি হচ্ছে সাংস্কৃতিক মেলবন্ধনের এই রাঙ্গামাটি জেলা কালচারাল ডাইভার্সিটি এই যে মাল্টি ডাইভার্সনাল হাব, সেটি আরো সুন্দর করার জন্য, সেটি আরো আকর্ষণীয় করার জন্য এই রাঙ্গামাটিতে ছাত্রলীগের রাজনীতিকে আরো সংগঠিত করার জন্য, আরো স্মার্ট ওয়েতে সুসংগঠিত করার জন্য আমাদের আজকের এই সম্মেলন। আমরা আশা রাখছি আজকে এই সম্মেলনের মাধ্যমে আপনাদের সবার মতামতের ভিত্তিতে যে নেতৃত্ব আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার জন্য নির্ধারণ করব, তারা সামনের দিনে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখাকে বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশের মধ্যে একটি মডেল জেলা ইউনিট হিসেবে গড়ে তুলবে। আমরা আশা রাখছি, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক ছাত্র সমাজের উদ্দেশ্যে, তরুণ সমাজের উদ্দেশ্যে দিয়েছেন, যেই স্বপ্নে তিনি এদেশের লক্ষ কোটি তরুণকে বিভোর করেছেন একটি সুন্দর সমৃদ্ধ উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার, সেই স্বপ্নে সামিল হয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট সিটিজেন হিসাবে নিজেদেরকে গড়ে তোলে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সারা বাংলাদেশের মধ্যে সর্বাগ্রে নেতৃত্ব দেবে। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি যে এই জেলায় এত মতের, এত বৈচিত্র্যতার মানুষের বসবাস, চাকমা, মারমা, তঞ্জঙ্গা, চাক, বম, মুরং, ত্রিপুরা, ভূমি, খেয়াং, লুসাই, ম্র, পাংখোয়া, সাঁওতাল, মণিপুরী, এত অসংখ্য জাতির মানুষ যে এই জেলায় বাস করে, বাংলা ভাষা বাংলাদেশকে ধারণ করে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসার, একে অপরের প্রতি মেলবন্ধনের এই পরিবেশটি বজায় রেখে চলেছেন, সেই ধারা সামনের দিন অব্যাহত রাখার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যারা সমতলের মানুষ, আমি তো সেই সুদূর বরিশালের মানুষ, নদীর দেশ, পানির দেশ, আমাদের কাছে খুব বিচিত্র লাগে, বৈচিত্র্যময় লাগে আপনাদের যেই ভালোবাসা, একে অপরের মতকে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, এটা সত্যিই অত্যন্ত আনন্দের, গৌরবের এবং অনুসরণীয়। আপনার থেকে শেখার আছে, আমরা শিখতে চাই কিভাবে অন্যের মতকে প্রাধান্য দিতে হয়, কিভাবে সবাই মিলে মত পার্থক্য থাকলেও সেটি সমন্বয় করে একসাথে বসবাস করতে হয়। এটি এমন একটি মাল্টি ডাইভার্সনাল কালচারের জেলা যেখানে আপনারা সবাই বছরে যেভাবে একসাথে ঈদের আনন্দ পালন করেন, আপনারা সবাই একসাথে দুর্গাপূজা পালন করেন, আবার আপনারা বিজু উৎসব পালন করেন,
আপনারা বৈশাখ উৎসব পালন করেন। এই ধরনের উদাহরণ সত্যি আজকের দিনে যারা বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদের ভয়াল গ্রাসে আয়ত্ত করতে চায় তাদেরকে আমাদের এই দেশ মাতৃকা লাল সবুজ পতাকা থেকে দূরে রাখার জন্য সারা দেশের মানুষের জন্য অনুকরণ হতে পারে, উদাহরণ হতে পারে। আমরা চাই আজকের এই সম্মেলনের মাধ্যমে যেই নেতৃত্ব নির্বাচিত হবে তারা অপর অপর যারা প্রার্থী রয়েছেন আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই সংগঠনকে রাঙ্গামাটি জেলা শাখাকে সুন্দরভাবে গড়ে তুলবেন। কারণ দেখেন নেতৃত্ব একটি ভাগ্যের বিষয়। বাংলাদেশ ছাত্রলীগ এত বড় একটি ছাত্র সংগঠন, রাঙ্গামাটি জেলা শাখায় হাজার হাজার নেতা কর্মী, আপনাদের মধ্যে থেকে তো আমরা চাইলেও দুইজনের বেশি সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পারবো না, পারবো সম্ভব নয়, সুযোগ নাই। সুতরাং আপনারা যারাই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তারা অন্যান্য যারা আপনাদের সাথে প্রার্থী রয়েছেন ভালো কাজ করেছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন হয়তো বা তারা এই মুহূর্তে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়িত হতে পারলো না, তাদেরকে রেখে আপনারা এই সংগঠন পরিচালনা করবেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন, এটি হবে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সৌন্দর্য। আর যারা সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবেন না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, থেমে যাওয়ার কিছু নেই। আপনারা আপনাদের হৃদয়ের স্পৃহা দিয়ে ছাত্রলীগ করেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ভালোবাসা থেকে ছাত্রলীগ করেন, শেখ হাসিনার ন্যায় নীতির একটি আদর্শিক যে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা ছাত্রলীগ করেন। সুতরাং আপনাদের থেমে গেলে চলবে না, আপনাদের এই সংগঠনের প্রতি ভালোবাসা থাকতে হবে, শিক্ষা শান্তি প্রগতির পথে নামে এই সংগঠনের জন্য হৃদয়ের প্রগাঢ় মমত্ববোধ থেকে যেভাবে আপনারা দীর্ঘদিন মাঠে খেটে পরিশ্রম করে টিফিনের পয়সা বাঁচিয়ে ছাত্রলীগ করেছেন সেই ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে যারাই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে তাদের হাতে হাত রেখে এই জেলা ছাত্রলীগকে আমাদের জন্য একটি মডেল ইউনিট হিসেবে উপহার দেবেন। নেতৃত্ব শুধুমাত্র পদের মাধ্যমে বিকশিত হয় এটি আমরা কোনোদিনই বিশ্বাস করি না। পদ তো শুধুমাত্র একটি চেয়ার, একটি সাংগঠনিক কাঠামো, যে করা আপনার নেতৃত্ব, আপনার কার্যক্রম, আপনার আচরণ, আপনার গুণাবলী, আপনার মানুষকে ভালোবাসার সক্ষমতা, আপনার হৃদয়ের মহানুভবতা, সহানুভূতিশীল আচরণের মাধ্যমে প্রস্ফুটিত হবে। সুতরাং যারা সভাপতি সাধারণ সম্পাদক আজকে নির্বাচিত হতে না পারবে তারা কোনোভাবে নিজেদেরকে ছোট মনে না করে কিংবা নিজেদেরকে সংগঠন থেকে দূরে সরিয়ে না নিয়ে এই যে আমাদের বৃহৎ আওয়ামী পরিবার এর ছায়াতলে থেকেই আর সমৃদ্ধ করবেন, শানিত করবেন, এই আশাবাদ এবং এই প্রত্যয় আমরা আপনাদের থেকে গ্রহণ করছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার এই ঐতিহাসিক সম্মেলনে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আদর্শিক নায়ক, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের পূর্বসূরীরা, আমাদের অগ্রজরা চারটি মূলনীতিকে হৃদয়ে ধারণ করে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে এই দেশ মাতৃকাকে স্বাধীনতা এনে দিয়েছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেও কিন্তু আমরা একটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো যুদ্ধ বঙ্গবন্ধু পরবর্তী প্রজন্মগুলো জয়ী হয়েছে। 75 পরবর্তী সময়ে এই দেশের প্রধান যুদ্ধ ছিল এই দেশকে সামরিক স্বৈর শাসনের বেড়াজাল থেকে মুক্ত করে গণতান্ত্রিক ধারায় ফিরে আনা। আমাদের পূর্বপুরুষরা, আমাদের অগ্রজ ছাত্রলীগের ভাই ও বন্ধুরা সেই যুদ্ধে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে সফল হয়ে এই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিল। বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষের দিন বদলের যুদ্ধের ডাক দিয়েছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতার নেতৃত্বে 71 মহান স্বাধীনতা যুদ্ধে লড়াই করে যেভাবে স্বাধীনতা এনেছিল ঠিক সেইভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই দেশের সকল দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে এই দেশে বঙ্গবন্ধু কন্যা যে দিন বদলের ডাক
সেই দিন বদলের সনদ বাস্তবায়ন করেছে। বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বলেছিলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তার পাশে থেকে তার নির্দেশনা অনুসরণ করে সেই ডিজিটাল বাংলাদেশকে আজকে বাস্তব এবং দৃশ্যমান করতে পেরেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আগামীতে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার আমার সবার জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়েছেন। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই মূলনীতিগুলোকে হৃদয়ে ধারণ করে আমাদের অগ্রজরা যেভাবে মুক্তিযুদ্ধে লড়াই করে দেশ মাতৃকাকে স্বাধীনতা এনে দিয়েছিল, আমরাও এই প্রজন্ম ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, এই ধারণাগুলোকে হৃদয়ে ধারণ করে স্মার্ট বাংলাদেশের যুদ্ধে অবশ্যই জয়ী হব। এই পার্বত্য চট্টগ্রামের মেয়েরা, আমাদের বোনেরা এদেশের অনেক ভালো কিছুর সাথে যুক্ত, অনেক বিখ্যাত স্থানে রয়েছে। আজকেও এখানে আমরা পিছন দিকে অনেক নারী কর্মীদের, ছাত্রলীগের বোনদের দেখতে পাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা চাইব আগামীতে যখন রাঙ্গামাটি জেলা শাখার কোন কর্মসূচিতে আমরা আবারও আপনাদের আমন্ত্রণে আসব, তখন এই যে এই ধরনের স্থলে একটি সিংহভাগ অংশ জুড়ে আমাদের বোনেদের অংশগ্রহণ থাকবে। সর্বোপরি আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের আজকের সম্মেলন শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, তারপরও আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে আবেগ, আপনাদের যে অনুভূতি, তা আমাদেরকে কৃতজ্ঞ করেছে। আমরা আপনাদের এই ভালোবাসা ঋণ নিয়ে ঢাকায় ফিরব এবং আমরা বিশ্বাস করব যে এই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আপনারা আজকে এই সম্মেলনকে সফল করেছেন, ঠিক অনুরূপ ভাবে আগামী দিনেও বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা পরিচালিত হবে। আমাদের এখানে অনেক উপজেলা রয়েছে যেগুলো দুর্গম, সেখান থেকেও অনেক কষ্ট করে আমাদের যে নেতা কর্মীরা এসেছেন তাদেরকে সেলুট জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই। সারা বাংলাদেশের সকল ছাত্রলীগের নেতা কর্মী ভাই বোনদের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি। এবং আজকে সম্মেলনের মধ্যে দিয়ে যে নেতৃত্ব নির্বাচিত হবে আমরা আশা রাখবো সেই নেতৃত্ব অত্যন্ত দ্রুততর সময়ে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আমরা আশা রাখবো তারা অত্যন্ত সাংগঠনিক তৎপরতার সাথে আপনাদের অধীনে যে 10টি উপজেলা, 12টি থানা, 2টি পৌরসভা এবং 50টি ইউনিয়ন কমিটি রয়েছে সেইগুলো যথাযথভাবে গঠন করবে। আপনাদের এই রাঙ্গামাটি জেলা শাখার অধীনে 5টি সরকারি কলেজ রয়েছে, আপনারা এগুলোকেও খুব গুরুত্ব দিয়ে খুব সুন্দরভাবে এখান কমিটি গঠন করবেন। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার দেওয়া উপহার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি করার জন্য আমরা ইতিমধ্যেই কর্মী সভা করে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছি এবং আমরা অতি দ্রুততর সময় এই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিও গঠন করব। আমরা আশা রাখব রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ আজকে যারা নেতৃত্বে আসবেন তারা এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকেও সুসংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আরেক উপহার রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজের ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমরা ইতিমধ্যে কর্মী সভা করে জীবন বৃত্তান্ত আহ্বান করেছি। নেতৃত্বের গুণগুলি কাদের মধ্যে রয়েছে না রয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখছি। রাঙ্গামাটি মেডিকেল কলেজ শাখাকেও আজকে যারা রাঙ্গামাটি জেলার নেতৃত্বে আসবেন তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ সর্বাঙ্গীন সাফল্যময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী, দেশ রত্ন শেখ হাসিনা চিরজীবী।